আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি নাটোর জেলা বৃক্ষ মেলা 2022-এ। এই বৃক্ষ মেলার আয়োজন করেছেন বন বিভাগ। তো বৃক্ষ মেলা মানেই গাছের মেলা, সেখানে বিভিন্ন ধরনের গাছ থাকবে। তো এই মেলায় চলুন আমরা দেখি কি কি ধরনের গাছ আছে। এখানে আমি দেখতে পেলাম যেটা, সেটা হচ্ছে ফুলের গাছ আছে, ফলের গাছ আছে এবং ঔষধি গাছ আছে। যার যে ধরনের গাছ প্রয়োজন, ইচ্ছে করলে এখান থেকে কিনে নিতে পারেন। যারা জানেন না তাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কলেজ, সংক্ষেপে NS কলেজ। তবে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে আমার মনে হয়েছে, কারণ পুরো মাঠটা জুড়ে যদি মেলাটা বসতো তাহলে অনেকটা বড় জায়গা পাওয়া যেত এবং মানুষ দেখেও সুবিধা পেত এবং ভালো লাগতো আরও বেশি। কিন্তু এখানে একটা ছোট্ট একটা জায়গায় ঘিরে তারা মেলার আয়োজন করেছে। আমার কাছে মনে হয় গাছের দামটা একটু বেশি রাখে, কারণ এত বেশি দাম হওয়ার কারণে ঠিকঠাক মতো গাছ কেনা যায় না। গাছের দামটা যদি আর একটু কম হতো তাহলে মনের মতো ইচ্ছা মতো গাছ কেনা যেত। আসলে সব জায়গায় সব ধরনের গাছ লাগানো যায় না। ছাদের জন্য এক ধরনের গাছ, বারান্দার জন্য আরেক ধরনের গাছ। বারান্দায় সবসময় অনেকে বলে, অনেকের মতে যে ক্যাকটাস বারান্দার জন্য ভালো, কারণ ক্যাকটাসে পানি কম দিতে হয় এবং পরিচর্যাটা কম করতে হয়, সেজন্য বারান্দায় একটু শুকনো থাকে, 2-3 দিন পরপর পানি দিলে হয়, সেজন্য ক্যাকটাস বারান্দায় লাগানো ভালো। আর ছাদে আপনি যে কোনো ধরনের গাছই লাগাইতে পারেন। আবার ক্যাকটাসের জন্য একটা জিনিস ক্ষতিকর, সেটা হচ্ছে বেশি পানি। বৃষ্টি টিষ্টি হলে তখন ছাদে যদি ক্যাকটাস রাখেন, ক্যাকটাসের বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার একটা অনেক সম্ভাবনা থাকে, সেজন্য ক্যাকটাসের জন্য উপযুক্ত জায়গা বারান্দা। এবং যারা অনেক বেশি ব্যস্ত থাকেন, জব করেন, হাতে সময় থাকে না বেশি, কিন্তু গাছ লাগাতে পছন্দ করেন, তাদের জন্য ক্যাকটাস জাতীয় গাছটা একটা মানে ভালো গাছ। কারণ এদেরকে পানি দিতে হয় কম, যত্নও করতে হয় কম, আপনার হাতে যে সামান্য সময়টুকু আছে সেটুকুতেই আপনি এদেরকে যত্ন করতে পারবেন। আমার কাছে মনে হয় মানসিক প্রশান্তি পাওয়ার জন্য গাছ খুবই ভালো, কারণ আপনি যখন সকালে ঘুম থেকে উঠে ছাদে যাবেন যে দেখি আমার গাছগুলো কেমন আছে, তখন যে দেখবেন যে আপনার একটা গাছে এত সুন্দর হয়ে ফুল ধরে আছে, যে ফুল দেখলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো সকালটা যার সুন্দরভাবে শুরু হয় তার দিনটাই তো সুন্দর হয়ে যায়, তাই না? আমি রঙ্গন ফুল নিতে যাচ্ছিলাম, কিন্তু আমি যে রঙ্গনটা খুঁজতেছিলাম ঠিক সেই রঙ্গনটা এখানে নাই। তো যেহেতু এখন মেলা কেবল শুরু হলো, কয়েকদিন ধরে চলবে, সে তো পরে আসা লাগবে, পরে এসে পাওয়া যাবে। এখন প্রায় সন্ধ্যা, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে, সূর্য একদমই আলো দিচ্ছে না। আর আজকের দিনটা বেশ মেঘলা ছিল, সেই জন্য সূর্যের আলোটা সারাদিনই কম ছিল। আমি ভিডিও করেছি আমার ফোনের ক্যামেরায়, সেজন্য ভিডিওটা বেশি সুন্দর হয়নি। আর যদি আজকের দিনটা রোদেলা হইতো তাহলে ভিডিওটা আর একটু চকচকা হইতো, সুন্দর হইতো। তো আপনাদের যাদের এখনও আসা হয়নি তারা চাইলেই চলে আসতে পারেন। আমি একটু ভিন্নতা পছন্দ করি, সেজন্য ভিন্নভাবে কাটা এই গাছগুলো আমার কাছে একটু ভালো লাগে। আমি একটা গাছ কিছুদিন ধরে মনে মনে খুঁজতেছিলাম, তো আজকে সেই গাছটা পেয়ে গেছি। সেটা হচ্ছে স্পাইডার, এই যে এই গাছটা। এই গাছটা ঘরে রাখার জন্য ভালো, বারান্দায় রাখার জন্য ভালো। বাচ্চা কাচ্চা যদি পাতা খেয়ে ফেলে তাও কোনো ক্ষতি হয় না, খুব ভালো গাছ। তো আমি এই গাছটা খুঁজতেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেলাম। তো আমি এই গাছটা নিব। দেখুন একটি ক্যাকটাস, ক্যাকটাসটা কি সুন্দর, ছোট এবং কিউট। এই গাছটা সুন্দর, মানে এখন তো লিলির মৌসুম, পৃথিবী এখন খুব উষ্ণ হয়ে গেছে, শীতের দেশগুলোতে উষ্ণতায় মানুষ থাকতে পারছে না, প্রতিদিনই মৃত্যু হচ্ছে অনেক মানুষের। এই যে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য দায়ী আমরা নিজেরাই মানুষরাই, কারণ আমাদের লোভের কারণে
আমরা বিভিন্ন ধরনের বোমা তৈরি করেছি, সেগুলো পরীক্ষামূলক ব্যবহার করেছি এবং পৃথিবীর যে বায়ুমণ্ডল ছিল সেটাকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। তো এর ফলে এই বরফগুলো গলতে শুরু হয়েছে এবং মানে আবহাওয়াটা উত্তপ্ত হচ্ছে। তো বরফ যদি বেশি গলতে থাকে তাহলে আমাদের দেশের মতো বদ্বীপ যে রাষ্ট্রগুলো আছে, দ্বীপ রাষ্ট্রগুলো যেগুলো আছে, সেগুলো অচিরেই পানির নিচে চলে যাবে। এখনও আমাদের সচেতন হওয়া উচিত, বেশি বেশি গাছ লাগানো উচিত। গাছ আমাদের প্রকৃত বন্ধু। যদি গাছের পরিমাণ বেশি থাকতো, এখন যে পরিমাণ গরম তৈরি হয়েছে, এই পরিমাণ গরম কখনোই তৈরি হইতো না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনি ছোটবেলায় যে ধরুন যত গাছ যত জঙ্গল দেখেছেন, এখন কি তার মানে যে অনেক কম না গাছের পরিমাণ? আমরা আমাদের নিজেদের সুখের জন্য, নিজেদের প্রশান্তির জন্য আমরা গাছকে কেটে ঘরবাড়ি তৈরি করেছি, গাছ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করেছি, ফলে আমরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছি। তো বেশি বেশি গাছ লাগান, গাছকে ভালোবাসুন। আর আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যার যে ধরনের গাছ প্রয়োজন এসে কিনতে পারেন। ভালো থাকবেন সবাই, এবং আমার এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখতে পারেন নতুন সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গায়। আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কার কি ধরনের গাছ পছন্দ সেটাও আপনি চাইলে আমাকে জানাইতে পারেন। সবার ভিন্ন ভিন্ন পছন্দ থাকে। আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। টাটা।